আমাদেরকে প্রশ্ন করেছেন আয়মান আনায়া, আমার মেয়ের বয়স 3 বছর, সে প্রতিদিন স্যালাইন খেতে চায়, তাকে কি প্রতিদিন স্যালাইন দেওয়া যাবে কি না? বেসিক্যালি যে স্যালাইন তো আসলে একটা পথ্য, এটা হলো যে যখন আমরা ডিহাইড্রেট হই, ডায়রিয়া, আমাশয়, যখন আমাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, অতিরিক্ত সোয়েটিং হয়, কোনো বাচ্চা একেবারেই পানি বা ফ্রুটস একেবারে খেতে চাচ্ছে না, তখন একটা রিমেডির জন্য আমরা তাকে স্যালাইন দিই। শুধু শুধু কিন্তু স্যালাইন খাওয়ানো যাবে না, এটা তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে, বডিতে সোডিয়ামের পরিমাণ বেড়ে গিয়ে তার কিডনিতে প্রবলেম হতে পারে, অনেক সময় পটাশিয়ামে বেড়ে গিয়ে তার হার্টের প্রবলেম বা কিডনিতে প্রবলেম হতে পারে। কাজে এই জাতীয় খাবারগুলোকে বাচ্চা পছন্দ করলে কখনোই দেওয়া যাবে না, এটা রোগের সাথে রিলেট করে দিতে হবে। ইনফ্যাক্ট খেয়াল করতে হবে, তার ডিহাইড্রেশন না থাকলে তাকে তো এই ধরনের কিছু দেওয়ার কোনো প্রয়োজন নাই। শুধুমাত্র যদি ডায়রিয়া বা আমাশয়ের মতো রোগ হয়ে, অতিরিক্ত টয়লেট হয়ে যখন ইলেকট্রোলাইটটা ইমব্যালেন্স হয়ে যায়, তখন আমরা সেই ডায়রিয়াটাকে প্রতিরোধ ঠিক নয়, ডায়রিয়াতে যে জিনিসটা লস হয় তার জন্য কিন্তু আমরা শুধুমাত্র স্যালাইনটা প্রোভাইড করে থাকি। আদারওয়াইজ একজন সুস্থ স্বাভাবিক মানুষের জন্য আসলে স্যালাইনটার কোনো প্রয়োজন নেই। আর সে তো একটি ছোটো বাচ্চা, তার জন্য কেন প্রতিদিন আমরা স্যালাইন দিব?